শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বাংলাদেশের খেলা দেখি মনে হয়েছে আমি কিতের মধ্যে টাকা ঢালতেছি। এইরকম 13টা গরু আছে আমার, সরি ছাগল আছে। তোমাদের খেলা দেখি যদি আমার পছন্দ হয়, তোমরা যদি ভালো খেলো, তাহলে এই যে 13টা ছাগল কেন, আমি আমার কন্টেন্ট ক্রিয়েটরের যত টাকা আছে সব টাকা তোমাদের পিছনে ঢালবো, তবু তোমরা যদি একটু ভালো খেলতে পারো। আসসালামু আলাইকুম। আইস নাকি ব্যারিস্টার সুমন এসেছে আমার রংপুরের জল ঢাকাত, তো এই জন্য আমরা ভাতিজা সহ রওনা দিচ্ছি ব্যারিস্টার সুমনের খেলা দেখার উদ্দেশ্যে। বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শহীদ মিনার থেকে শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। ফুটবলকে ভালোবেসে এই ব্যারিস্টার সুমন ভাই তার শখের 13টা গরু সহ বিক্রি করে দিতে চাইছিল। 1 লাখ টাকা ডাল মধ্যে হইলে ঋণ করবো আমি, আমার গরু আছে 13টা, তোমরা লাগে আমি গরু বেচে দিব যদি তোমরা আমারে দেখাইতে পারো যে তোমরা খেলতে চাও। আমি তবুও যেন তার টিম ভালো খেলে, তো এই ব্যারিস্টার সুমন ভাইয়ের টিমের সাথে আজ আমার রংপুরের জল ঢাকার একটা প্রীতি ম্যাচ রয়েছে। তো আমরা আজ দেখবো ব্যারিস্টার সুমন ভাইয়ের টিম কেমন খেলায়। তো আর বেশি কথা না বলে চলুন খেলার মাঠ যাওয়া যাক। আমরা আস্তে আস্তে এপাশে খেলা শুরু হয়ে গেছে, মাঠত মানুষ দিয়ে ভর্তি হয়ে গেছে। এখন আমরা কোটে জায়গা পাবো, আমার কোটে বসবো, কোটে থেকে খেলা দেখবো, এইটার জন্য মাথা ঘুরেছে। অতে তলকি তলকি না খেলা দেখার চেষ্টা করছো কিন্তু কোনোভাবেই বুদ্ধি পাওয়াছে না, তলকিও খেলা দেখা যাচ্ছে না। চাইরো পাশে দেখছেন মানুষ আর মানুষ, এমন একটা মুই কোটে ডুকি আর কোটে থেকে খেলা দেখি, মুই তো কিছুই বুঝি পাওয়াছো না। এই খাটো মানুষ হয়ে যন্ত্রণা হয়ে গেছে, এখন মুই ক্যাং করি খেলা দেখি, এখন ঝাপ্পি ঝাপ্পি না দেখুন চেষ্টা করুন দেখুন খেলা দেখা যায় কি না। না এইভাবে হইবে না, মোক একটা অন্য কোনো বুদ্ধি বেখান দেখবে। দেখো বন্ধু লিখন এটে এই বিশাল বড় লম্বা এক কসম যে বন্ধু, তো যে কোনোভাবে হোক মোক ঘাড়ো দুটো। এই যে ছোট দুইটা ফ্যান বেড়াইছে, ফ্যান দুইটা মনে হল বিশাল বড় ফ্যান দেখছেন। খাটো মানুষ হয় যে যন্ত্রনাথ পশুম ভাই, এখন কিছু করা যায় না, এত লম্বা মানুষ হাতে দেখির পাইছে, এখন মুই যে খাটো মানুষ মুই তো কোনো উপায় পাস না। এই জন্য বন্ধু লিখনক পশুম, বন্ধু তোর হাত পাও ধরি কম, মোক একটা মিনিটের জন্য হলো তোর ঘাড়ো দুটো। অয় খালি হাসেছে, কোনোভাবেই রাজি হয়েছে না। তা শেষ মুহূর্তে মোর পরিণীতি এত কষ্ট করে যেহেতু আসছুন, শেষ হতে রাজি হইল, অনুরোধ তা মোর রাখিল। তা আর ঘাড়ো চড়ি মুই এখন ঘাড়ো চড়িয়ে না খেলা দেখার চেষ্টা করিম। আর যখনই মুই খেলা দেখার জন্য ঘাড়ত চসুম, ঠিক তখনই এখানে আমার জল ঢাকা টিম অ্যাটাক করে ফেলাইছে ব্যারিস্টার সুমনের দল। এই যে অ্যাটাক করে ফেলাইছে, গোল হইবে মনে হয়, হইবে মনে হয়, একেবারে শেষ সময় আসি ব্যারিস্টার সুমনের দলকে এখন ভরে দিল আমার জল ঢাকা। আমার কাছে মনে হয় যে আমি কিতার মধ্যে আমি টিকা ডালতাছি। বন্ধুর ঘাড়ো দুটো সার্থক হয়েছে, আমার রংপুরের জল ঢাকা টিম এখন গোল দিয়ে দিছে। বন্ধু হয়েছে আর কষ্ট না করে নামে দে, নামে দে, নামে দে। মুই না শারীরিকভাবে খুবই অসুস্থ, এটা ভালো লাগেছে না একদমই, এজন্য আর কি খেলা শেষ প্রান্তে, এই জন্য মুই বেড়ে চলি যাচ্ছ খেলা শেষ হওয়ার আগতে। তো খেলা যেদিকে যেটা বুঝলু যে ব্যারিস্টার সুমন ভাইয়ের দল এখন গোল খাইছে, আর গোল খাওয়ার সম্ভাবনা নাই, দুইটা টিমে আহামরি যে ভালো খেলাইছে এরকম কিছু নয়, খেলা আর কি মোটামুটি চলে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ।